আসসালামু আলাইকুম ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি ডিসকাস করব জিএসটি ম্যাথে এক্সারসাইজ এইট পয়েন্ট ওয়ান টেন নাম্বার কোশ্চেনটা তো কোয়েশনটা একটু দেখে নেই আগে প্রুফ দ্যাট দ্য কোয়ারডিলেটার ফর্ম বাই জয়নিং দ্য মিড পয়েন্টস অফ অ্যাডজাস্টেন্ট সাইডস অফ রেক্ট্যাঙ্গেল ইজ রাম্বাস মানে বলেছে যে এবিসি ডি একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে এই রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা সাইডের মিড পয়েন্টকে জয়েন করলে মানে এই দুইটা সাইডকে পাশাপাশি দুইটা সাইডকে তো বলা হয় অ্যাডজাস্টেন্ট সাইড এ প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট দুই সাইডকে কানেকশন করলে মানে মিড পয়েন্টকে কানেক্ট করলে যে ফিগারটা ফর্ম করবে সেটা একটা রম্বাস এটা প্রুভ করতে হবে তো এই জিনিসটা দ্যাট মিন্স উই হ্যাভ টু প্রুভ দ্যাট পি কিউ আর এস ইজ এ রম্বাস ওকে তো এটার জন্য আগে আমাদেরকে একটা ফর্মুলা জানা থাকতে হবে ট্রাইঙ্গুলের একটা ফর্মুলা যদিও এটা একটা আপডেট লেভেলের ফর্মুলা নাইন টেনের এটা একটা মেন থিওরিম তো এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে আমাদের ফর্মুলাটা কী যদিও তোমরা তেরো নাম্বারে এখানে কিন্তু থার্টিন নাম্বারে কিন্তু এই প্রবলেমটা সলভ করবে ওকে তো সেখানে একটু দেখে নেই মানে কোয়েশ্চানটা হচ্ছে এই যে এবিসি একটা ট্রায়াঙ্গেল তো ট্রাইঙ্গেলে যদি এই যে এ বি একটা সাইড এই এসি একটা সাইড তো এটার মিড পয়েন্ট হচ্ছে ডি এটার মিড পয়েন্ট হচ্ছে ই ওকে তো আমরা যদি দুইটা মিড পয়েন্টকে যদি কানেকশন করি তাহলে যে এই ডি ই পেলাম ওকে এই ডিটা হচ্ছে এই যে থার্ড সাইড আছে থার্ড সাইডের হাফ কি বললাম যে কোনো একটা লাইন সেগমেন্ট যদি জয়েনিং করা হয় কার সাথে মিড পয়েন্ট দিয়ে ওকে যদি দ্য লাইন সেগমেন্ট জয়নিং মিড পয়েন্টস অফ টু সাইডস অফ ট্রাইঙ্গেল ইজ হাফ অফ দ্য থার্ড সাইড এটা থার্ড সাইডের হাফ হবে শুধু সেটা না এবং এর থার্ড সাইডের প্যারালাল হবে এবং ডিটা হচ্ছে ডিটা কার প্যারালাল বিসি এর প্যারালাল এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এবং এটা কিন্তু এমসিকিউর কুর জন্য কাজে লাগবে তো এর কি মনে রাখতে হবে যে যদি একটা ট্রাইঙ্গেলের এনি টু সাইডস এর মিড পয়েন্টকে যদি জয়েন করা হয় একটা লাইন সেগমেন্ট পাবো সেই লাইন সেগমেন্টটা থার্ড সাইড জ্যাট যেটাকে আমরা টাচ করে নি সেই থার্ড সাইডের প্যারালাল এবং থার্ড সাইডের হাফ যদি বিসি যদি এখানে টুয়েলভ হয় বুঝে নিতে হবে ডি হবে সিক্স এই হচ্ছে আসলে আমাদের ফর্মুলাটা তো এটা যদি আমরা বুঝতে পারি দেন আমাদের জন্য ইজি হবে তো আমরা একটু তাহলে স্টার্ট করছি আমরা স্টার্টিংয়ে হচ্ছে প্রপোজিশন অর পার্টিকুলার এনাউন্সিয়েশন একই কথা তাহলে আমরা প্রপোজিশন লিখবো তো প্রপোজিশনের জন্য লেট এবিসিডি ইজ এ রেক্ট্যাঙ্গেল এখানে একটা রেক্ট্যাঙ্গেল কথা বলা আছে ওকে তারপর হচ্ছে পি কিউ আর এনএস এই চারটা জিনিস পি আর দ্যস মিড পয়েন্টস অফ মিড পয়েন্টস এটা পি হচ্ছে আর একটা কি ওকে প্রত্যেকটার মিড পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম ওকে এরপরে আমরা লিখব উই হ্যাভ টু প্রু দ্যাট উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমরা কী প্রুভ করব এই যে পি কিউ আর এস ফিগারটা হলো পি কিউ আর এস ইজ এ রম্বাস ওকে পি কিউ আর এস ফিগারটা একটা রম্বাস এটা আমরা প্রুভ করব তাহলে আমরা পার্টিকুলার এনাউন্সিয়েশন পেয়ে গেলাম এরপরে আমরা করবো হচ্ছে কনস্ট্রাকশন এখানে একটু কনস্ট্রাকশন আছে তাহলে কি কনস্ট্রাক্ট করবো এখন কনস্ট্রাকশনের জন্য এই যে এই অপোজিট অ্যাঙ্গেলকে দ্যাট মিনস অপোজিট ভার্টেক্সকে জয়েন করবো এবং আমরা এই যে এই ভার্টেক্সটাকে জয়েন করবো এবং এই যে এদিকে এটাকে জয়েন করবো এবং এ পাশে এটাকে জয়েন করবো তাহলে লিখে দেবো কী কী জয়েন করলাম উই জয়েন ফার্স্ট হচ্ছে এসি এরপরে হচ্ছে বিডি তারপর হচ্ছে পিআর অ্যান্ড আরেকটা হচ্ছে এস কিউ এই চারটা জিনিসকে জয়েন করে দিলাম এরপর হচ্ছে আমরা প্রুফ করছি তো প্রুফ করার জন্য ওয়ান নাম্বার তো ওয়ান নাম্বার হচ্ছে ইন ট্রায়াঙ্গেল একটা ট্র্যাঙ্গেল যে কোনো একটা ট্র্যাঙ্গেল নেব তো এই যে অ্যাট ফার্স্ট আমি যে এই ট্র্যাঙ্গেলটা নিচ্ছি এবিডি নিচ্ছি ইন ট্রাইঙ্গেল এবিডি এবিডি এর মধ্যে এই এবিডি এ ট্র্যাঙ্গেলটা দ্যাট মিন্স এই রেক্ট্যাঙ্গেলের এই হাফটাকে নিচ্ছি এব ডি এর মধ্যে মিড পয়েন্টস অফ এডি ইজ এসে মিড পয়েন্ট অফ এবি ইজ পি তাহলে দুইটা মিড পয়েন্ট পেলাম সো আমরা কি বলতে পারি যে তার মানে আমরা এখানে কি লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের এই যে এখন এই যে ট্রাইঙ্গেলটা পেলাম মানে আমরা ট্রাইঙ্গেল কোনটা পেয়েছি যদি আমরা এই যে এখানে এভাবে দেখতে চাই এই যে দেখতে চাই তাহলে এটা একটা মিড পয়েন্ট এটা একটা মিড পয়েন্ট এখন যদি আমরা মিড পয়েন্টটা জয়েন্ট করে দিই তাহলে যেটা পাবো তাহলে এই মিড পয়েন্টটা তাহলে এটা কী পেলাম আমরা পি এস পেলাম তাহলে এটা হচ্ছে এ সাইডটার প্যারালাল এবং এ সাইডটার হাফ তাহলে আমরা কী লিখতে পারি যে পি এস হচ্ছে কার হাফ বিডি এর হাফ অ্যান্ড আরেকটা জিনিস কী আরেকটা জিনিস হচ্ছে পি এস পিএস প্যারালাল কার প্যারালাল বিডি এর প্যারালাল ঠিক আছে এই রুলসটা কোথা থেকে এসেছে ওই যে যে রুলসটার কথা বলেছে নাইন টেনে গেলে আপডেট লেভেলে আমরা পড়তে হবে তাহলে এটাকে লিখতে হবে দ্য লাইন সেগমেন্ট অবশ্যই ফর্মুলাটা লিখতে হবে দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য মিড পয়েন্টস অফ টু সাইডস of triangle is parallel is parallel to is parallel of other side, arctic side is parallel, okay other side and it is half in length length it is half তাহলে এই ফর্মুলাটাকে লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা এটা কোন ট্রাইঙ্গেলের ক্ষেত্রে পেলাম এই যে এ বিডি এটা এটার ক্ষেত্রে পেলাম এখন যদি আমরা যে এ পাশেরটাকে তার অপোজিটটাকে তুলে আনি বিসিডিটা তুলে আনি তাহলে এখানে কি লিখব ইন দ্য সেম ওয়ে সেম ওয়েতে আমরা কি লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল কোনটা এবার কোনটা নেব ট্রাইঙ্গেল নেব হচ্ছে ইন ট্রায়াঙ্গেল এ পাশেটা নিচ্ছে এবার বিসিডি তাহলে বিসিডি থেকে কি পাবো আমরা তাহলে এই যে একই রকমভাবে যে এটা তুলে আনলাম কোনটা এই যে এটা আছে এখানে দ্যাট মিনস বি সি ডি তাহলে এটা মিড পয়েন্ট হচ্ছে কিউ এটা মিড পয়েন্ট হচ্ছে আমাদের আর তাহলে এটাকে জয়েন করলে কী হবে তাহলে এই যে কিউ আর এই যে বিডি এর হাফ হবে হাফ বিডি এবং এই যে কিউ আর এবং বিডি প্যারালাল হবে তাহলে লিখবো কী লিখবো আমরা যে এর ক্ষেত্রে এখানে কী পাচ্ছি যে কিউ আর ইকুয়াল হচ্ছে হাফ বিডি অ্যান্ড কিউ আর প্যারালাল বিডি তাহলে এই জিনিসটা পেলাম এবার এই দুটো জিনিসকে এবার দুইটা ইকুয়েশন যে পেলাম এই দুইটাকে এবার একসাথ করবো সো আমরা কি বলতে পারি সো এই যে দেখো এটাও হাফ বিডি এটাও হাফ বিডি তাহলে হাফ বিডি হাফ বিডি বা তাহলে কি থাকে পিএস ইকুল টু কিউ আর তাহলে আমরা বলতে পারি যে পি এস টু হচ্ছে কিউ আর অ্যান্ড এবার এখানে দেখি এই যে পি এস প্যারাল বিডি আবার বিডি প্যারালাল কিউআর তার মানে তিনটা জিনিস তো প্যারালাল তার মানে আমরা দুই পাশ থেকে বিডি বিডি বাদ দিয়ে কি লিখতে পারি পি এস এবং কিউ আর হচ্ছে প্যারাডাল তাহলে এই দুটো জিনিস পেলাম আমরা যে পি আর কিউ আর ইকুয়াল এবং পি কিউ আর হচ্ছে প্যারালাল তাই এক নাম্বার পয়েন্টে আমরা এই জিনিসটাকে বের করে নেব ওকে নেক্সট হচ্ছে আমরা এবার এখান থেকে শুরু করি এ পাশ থেকে নেক্সট হচ্ছে টু নাম্বার সিমিলারলি সিমিলারলি ইন ট্রাইঙ্গেল এবার হচ্ছে এ পাশকে ভাগ করেছিলাম এবিডি এবং এ পাশে করেছিলাম বিসিডি এবার হচ্ছে আমরা এ পাশ থেকে করি তাহলে এ পাশে থেকে করলে কী হবে এটা হচ্ছে এবিসি দ্যাট মিনস এই যে এসির এ পাশেরটাকে রাখলাম অ্যান্ড ইন ট্রায়াঙ্গেল এবার হচ্ছে ওই পাশে এটা নাম কি এসিডি তাহলে এই দুইটার থেকে আমরা কী পাবো এই দুইটার থেকে আবারও একই রুলস এবিসি হলে এখান থেকে পাবো পিকিউ তাহলে কী লিখবো আমরা পিকিউ ইকুইল টু হচ্ছে পিকিউ হচ্ছে যে এসি এর হাফ হাফ এসি অ্যান্ড পি কিউ হচ্ছে প্যারালাল কার প্যারালাল এসি এর প্যারালাল আর একটা জিনিস হচ্ছে এবার এ পাশে এস আর পাবো এস হচ্ছে কার হাফ এই যে এসি এর হাফ হাফ এসি অ্যান্ড আরেকটা জিনিস কোনটা এই যে এস আর হচ্ছে আমাদের এসি এর প্যারালাল ওকে এস আর প্যারালাল হচ্ছে এসি একদম সেম হইতে এটা যেভাবে বের করলাম এবার আমি ট্রাইঙ্গেল নিয়েছি এবিসি এই যেটা এবি এটা এবং এই পাশে নিয়েছি এডিসি বারবার হচ্ছে একই ফর্মুলা কিন্তু ইউজ হচ্ছে সো এবার আমরা এই দুটাকে একসাথ করবো তাহলে কি একসাথ করে পাচ্ছি পি কিউ হচ্ছে এস আর কিভাবে এটা তো হাফ এসি এটাও হাফ এসি তার মানে এই দুইটাই ইকুয়াল অ্যান্ড হচ্ছে এখানেও দেখি পি এসি প্যারালাল আবার এস আর এসি প্যারালাল দুই জায়গা থেকে এসি এসি বা দি বাকিটা লিখে দেব তাহলে পি প্যারালাল হচ্ছে অ্যাস আর এই যে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এই যে পিকিউ এস আর ইকুয়াল এবং এখানে পেয়েছি হচ্ছে পি এস এই যে পি এস কিউ আর ইকুয়াল আমরা অপোজিট সাইডগুলো ইকুয়াল এবং প্যারালাল পেয়েছি ঠিক আছে কিন্তু আমাদের তো রম্বস মানে তো শুধু অপোজিট সাইড ইকুয়াল না অ্যাডজাস্টেন্ট সাইডগুলো ইকুয়াল এই যে পি এস এবং পি কিউ ইকুয়াল এটাও প্রুভ করে বের করতে হবে তার জন্য এবার কি করবো আমরা আমরা কিন্তু এতটুকু তো প্যারালালোগ্রাম প্রুফ করতে পেরেছি বাট রম্বস এখনও হয়নি রম্বস প্রুফ করার জন্য যে কোনো পাশাপাশি দুইটা সাইডও ইকুয়াল প্রুফ করতে হবে তার জন্য কি করবো আমরা দুইটা ট্রায়াঙ্গেল নেব কি নিচ্ছি ইন ট্রাইঙ্গেল এই যে এ পাশে যেটা আছে ঠিক আছে এই যে এ এ পি এস এবং এ পাশেটা নিচ্ছি পিবি কিউ কারণ আমার দরকার হচ্ছে পি এস এবং পিকিউকে প্রুফ করা বা যে কোনো দুইটা মানে আমার এস আর এবং কিউ বা হচ্ছে পিকিউ কিউ আর এইভাবে অ্যাডজাস্টিন দুইটা সাইডকে ইকুয়াল প্রুফ করতে হবে তাহলে কী নিচ্ছি এপিএস এন আর একটা একটা আছে কোনটা পিবি কিউ ঠিক আছে পিবি কিউ নিলাম দ্যাট মিন্স আমি যে এটা মুছে দিই এটা নেই তাহলে আমার জন্য ইজি হয় যে আমি এটার এটা নিচ্ছি ঠিক আছে তাহলে দুটো আমাদের কী কী ইকুয়াল তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের এপি এখানে এ ট্যাঙ্গেলটার এপি এখানে বিপি ইকুয়াল তাহলে এপি ইকুয়াল হচ্ছে বিপি কেন ইকুয়াল বিকজ পি হচ্ছে মিড পয়েন্ট ওকে পি ইজ মিড পয়েন্ট এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা এখানে বলতে পারি তাহলে এ এখানে হচ্ছে এএস আর এখানে হচ্ছে বি কিউ ইকুয়াল তাহলে এএস অ্যান্ড হচ্ছে বি কিউ ইকুয়াল কেন কিউ ইকুয়াল বিকজ এখানে হচ্ছে এটাও হচ্ছে আমাদের এখানে কোনটা ইকুয়াল এস অ্যান্ড কিউ হচ্ছে মিড পয়েন্ট তাই তো আর এটা হচ্ছে অপোজিট সাইড যেহেতু তার মানে আমরা তো জানি বিসি এবং এডি ইকুয়াল বিসি এবং এডি যেহেতু ইকুয়াল বিকজ রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড এবং এটার হাফ বিসি এর হাফ এবং এডি এর হাফও ইকুয়াল ঠিক আছে তারপরে হচ্ছে আমরা একটা জিনিস লিখতে পারি এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল কেন এটাতে একটা রেক্টেঙ্গেল অ্যাঙ্গেল হওয়ার কারণে প্রত্যেকটা অ্যাঙ্গেলই রাইট অ্যাঙ্গেল তার মানে আমরা কী লিখতে পারি যে এটার নাম হচ্ছে পি এস পি এস ইকুয়াল টু এটার নাম হচ্ছে পিবি কিউ তাহলে এটা ইকুয়াল তার মানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেলের কারণে ইকুয়াল হলো ঠিক আছে তাহলে তার মানে কী দাঁড়াচ্ছে দুইটা ট্রাইঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্স কে কে এপিএস কনগ্রুয়েন্স এখানে কী থাকে পিবি কিউ হচ্ছে কনগ্রুয়েন্স কনগ্রেন্স মানে তো সব ইকুয়াল তার মানে যে পি এস এবং পিকিউ ইকুয়াল ঠিক আছে সুতরাং আমরা কি বলতে পারি সো সো পিএস ইকুয়াল টু হচ্ছে পিকিউ তাহলে আমাদের কিন্তু আসলে যা প্রুভ করে তা কিন্তু প্রুফ হয়ে গেছে এর আগেই কিন্তু পেয়েছিলাম সব কিন্তু ইকুয়াল এই যে পিকিউ এস আর ইকুয়াল আবার হচ্ছে এ পি এস এখানে পেয়েছি এই যে পিএস এস পি কিউ এস আর এখানে পেয়েছি এস আর আর এখানে পেয়েছি পি এস কিউ আর আবার এখন পেলাম যে পি এস পিকিউ যে পাশাপাশিগুলো ইকুয়াল হচ্ছে তার মানে আমরা বলে দিতে পারি যে ফোন নাম্বারে আমরা এখানে সরাসরি বলে দিব যে ফোন নাম্বার লাস্ট ওয়ান কী বলে দেবো সব কিছু কিন্তু ইকুয়াল পেয়ে গেছি ঠিক আছে তাহলে কী পেলাম আমরা পি কিউ সমান আর ইকুয়াল এখানে পেয়েছি এস আর ইকুয়াল এখানে পেয়েছি কি পি এস তাই তো তাহলে প্রত্যেকটা জিনিস ইকুয়াল পেয়েছি অ্যান্ড আরেকটা জিনিস পেয়েছি প্যারালাল কোথায় কোথায় পেয়েছি পি এস এই যে এখানে একটা পেয়েছি পি এস প্যারালাল তাহলে কি পেয়েছি পি এস প্যারালাল হচ্ছে কিউ আর মানে অপোজিট সাইডগুলো আরেকটা জিনিস কোনটা পেয়েছি এ পি কিউ প্যারালাল এস আর তাহলে এই যে পি কিউ প্যারালাল এস আর তাহলে প্রত্যেকটা সাইড ইকুয়াল এবং এদের অপোজিট সাইডগুলো প্যারালাল সো কি বলতে পারি সো পি কিউ আর এস পি কিউ আর এস ইজ এ রম্বাস পি কিউ আর এস হচ্ছে একটা রম্বাস এটাই প্রুফ করতে বলেছে এটাই প্রুভড তাহলে চারটা পয়েন্টের মধ্যে আমরা প্রুফ করব আবারও নিই চারটা পয়েন্টের মধ্যে জাস্ট খালি একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি যদি এটা একটা আপডেট লেভেলের ফর্মুলা আমরা এই চ্যাপ্টারে এইট পয়েন্ট ওয়ানের থার্টিন নাম্বারে এটাও সলভ করতে হবে এমসিউর জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই সময়ের মধ্যে স্কুলে যে এস সি যদি নাও হয় স্কুলে অ্যানুয়াল এক্সামের জন্য কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশান ওকে একটু আপডেট লেভেলের কোশন ধরা হয় তবে এই চারটা পয়েন্টের মধ্যে আমরা একই ফর্মুলা কিন্তু আসলে ইউজ করেছি চারবার ইউজ করেছি ঠিক আছে এটাকে ফুলফিল করে দিতে হবে তাহলে আমাদের জন্য এটা হচ্ছে ফুল ফিগারটা ওকে তাহলে চারটা ট্রাইঙ্গেল নিলাম শুরুতে দিয়ে ভাগ করেছি এব ডি নিয়েছি এবং বিসিডি নিয়েছি এরপরে এসি দিয়ে ভাগ করেছি এসি দিয়ে ভাগ করলে কি হয় এখানে এবং হচ্ছে এসিডি এই চারটা ট্রাইঙ্গেল থেকে একই ফর্মুলা ইউজ করেছি ফর্মুলাটা কি দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্টস অফ টু সাইডস অফ ট্রাঙ্গেল ইজ প্যারালাল অফ আদার সাইড অ্যান্ড ইট ইজ হাফ ইন লেন্থ এবং এটা লেন্থের ক্ষেত্রে হাফ এই যে আমরা হাফ করেছি এবং প্যারালাল লিখেছি এই হচ্ছে আসলে ফর্মুলা আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো আল্লাহ হাফেজ